বন্ধুরা, বেটনোভেসিয়াল অয়েনমেন্ট, যা মূলত হচ্ছে কোট্রিমাজল এবং বিটামিথাসন, এই দুটি উপাদানে সমৃদ্ধ একটি ওষুধ। তো অনেকে ওষুধটিকে দেখা যায় যে ত্বক ফর্সা করার ক্ষেত্রে এবং ঠোঁটের লাবণ্যতা ফেরানোর ক্ষেত্রে, ঠোঁট গোলাপি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরুতেই বলতে চাই, আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো বন্ধুরা, বেটনোভেট সিএল, যা মূলত আগে ছিল গ্লাক্সোসিমিথিকন কোম্পানির, কিন্তু বর্তমানে এটি ডিবিএল ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের মার্কেটে কিন্তু এটি প্রস্তুত করে যাচ্ছে। তো এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন ধরুন আপনার হাত পায়ের ভাঁজের চুলকানি এবং শরীরের বিভিন্ন অঙ্গের চুলকানির ক্ষেত্রে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয়। আর এটাতে রয়েছে কোট্রিমাজল, এটি মূলত হচ্ছে অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ, এবং ভিটামিথাসন, যা মূলত হচ্ছে ডেক্সামেথাসন গ্রুপের ওষুধ, সেক্ষেত্রে কোর্টিকোস্টেরয়েড যুক্ত ওষুধ। তো এই ধরনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। তো অনেকেই দেখা যায় কি, দেখে দেখে আপনার ভাবি, বোন বা বান্ধবী বা আপনার ফ্রেন্ড হয়তো বা এই বেটনোভেট সিএল ক্রিমটি ইউজের মাধ্যমে উপকৃত হচ্ছেন। দেখা যাচ্ছে যে ঠোঁট আগে কালো ছিল, এখন ঠোঁটটা একটু গোলাপি হচ্ছে, বা যারা ধূমপান করেন দেখা যাচ্ছে ধূমপান করতে করতে আপনার ঠোঁটটা পুড়ে যায়, কালো হয়ে যায়, সেক্ষেত্রে এ ধরনের ক্রিম ব্যবহারের মাধ্যমে আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় উপকৃত হচ্ছেন। এবং চোখের নিচে কালো দাগ, এবং অনেকের দেখা যায় যে জন্মগতভাবে যারা কালো তারা হয়তো বা একটু ফর্সা হওয়ার জন্য এই ধরনের ক্রিম ব্যবহার করেন। তো আমি বলবো, এই ধরনের ক্রিম ব্যবহারের আগে অবশ্যই ডাক্তার পরামর্শ প্রয়োজন রয়েছে, কেননা আপনি হয়তোবা সাময়িক সময়ের জন্য ফর্সা হচ্ছেন, কিন্তু সেটা কিন্তু আপনাকে ফর্সা করছে না, এক পর্যায়ে কিন্তু দীর্ঘমেয়াদে আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে, এবং ত্বকের বিভিন্ন প্রদাহ কিন্তু আপনার হতে পারে। কারণ আমাদের ত্বকে যে বিধাতা প্রদত্ত যে প্রোটেকশন, মেলানিন নামক যে প্রোটেকশন থাকে, সেই প্রোটেকশনটা কিন্তু এই ক্রিমটা নষ্ট করে দেয়, এবং দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক জাতীয় ক্রিম ব্যবহারের ফলে আপনার কিন্তু ত্বক দেখা যায় যে ত্বকের যে উপরের ভাগে চামড়াটা সেটা কিন্তু মরে যায়, মরে গিয়ে এক সময় দেখবেন যে আপনার ত্বক হয়তো বা একটু সাদা সাদা ভাব দেখা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আপনাকে ফর্সা করছে না। যখন এই ক্রিমটি ব্যবহার বাদ দেবেন তখনই কিন্তু আপনার দেখা যাবে যে আবার সেই পূর্বের ন্যায় কালো হয়ে যাচ্ছে, বা তার চাইতেও আরও বেশি পরিমাণে কালো হতে পারে, এবং সবচেয়ে বড় কথা, স্কিন যে প্রোটেক্টরটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো সবার আগে পেতে আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।